নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ 2023, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি এই মাসে কি রেজাল্ট পেতে চলেছেন, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, আপনার শিক্ষা, প্রেম, দাম্পত্য সুখ, বিদেশ, ইনভেস্টমেন্ট, নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই রাশিফলটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে করা হয়। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিতে পারেন অথবা আপনারা পথপ্রদর্শক হিসাবে নিতে পারেন। এই রাশিফলটি আপনাদের 20-30% কিন্তু আপনাদের মিলবে, কারণ এখান থেকে আপনারা আমি গ্রহের কি পরিস্থিতি আছে আপনার জন্মচক আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এবং শেষে আমি কিছু উপায় বলবো, সেই উপায়টি আপনারা অবশ্যই ফলো করুন। বিশেষভাবে কিন্তু আপনারা লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনি মকর রাশি, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রথম আসি আপনার স্বাস্থ্য। দেখুন, আপনার রাশিতে শনি, বুধ এবং রবি একত্রে অবস্থান করছে। দেখুন, শনি অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং রবির সাথে যুক্ত হচ্ছে। প্রথম কথা, আপনার মাইগ্রেনের যাতে সমস্যা আছে সেটা কিছুটা বেড়ে যেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার চোখের সমস্যা আসতে পারে এবং এর পাশাপাশি আপনার লিভারজনিত সমস্যা, লিভারের সমস্যা এবং হজমজনিত সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে কিন্তু পারে। অর্থাৎ এই সমস্যাটা কিন্তু থাকবে 16 মার্চ 2023 পর্যন্ত। এই 16 মার্চ 2023 পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিছুটা কিন্তু দূরীভূত হবে। আপনাদের ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটি সিস্টেমটা কিন্তু ভালো রয়েছে, কারণ আপনার রাশিতেই শনি কিন্তু অবস্থান করছে। ইমিউনিটি সিস্টেমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে। আমি এক কথাই বলবো, আপনাদের, আপনারা যারা শিক্ষার্থীরা আছেন, বিদ্যার্থীরা আছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ। যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, আপনি কুম্ভ রাশির মানুষ, কোনো এক্সামগুলো রয়েছে, ইম্পর্টেন্ট এক্সামগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো। যারা ফরেন গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি চাইছেন একটা কোনো একটা লাইন চুজ করে সেখানে অ্যাডমিশন নিতে, সেখানে ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, কারণ পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। এটা আপনাদেরকে কিন্তু একটা ডিভিডেন্ড আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আমি যদি এডুকেশনের পার্টটা পড়ি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি আপনার রাশিতে অবস্থান করছে, কিন্তু রবিও এখানে অবস্থান করছে, আবার শনি এখানে অবস্থান করছে। আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু, এবং শুক্রের স্থিতি কিন্তু ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো। অর্থাৎ আপনাদের লাভ কানেকশানগুলো কিন্তু খুব ভালো হবে। যাদের আপনার কেটে যাচ্ছিল প্রেম, সেখানে প্রেমের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট কিন্তু আপনাদের হতে চলেছে। এবং কিন্তু যেহেতু রবি অবস্থান করছে, রাগ, জেদ, ইগো, সেন্টিমেন্ট, ব্যাড টেম্পারমেন্ট আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ 16 মার্চ পর্যন্ত এই দিকটা কিন্তু লক্ষ্য রাখুন, রাগ, জেদ আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে আমি বলবো এক কথায়, খুব
ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, সপ্তম ভাব হচ্ছে আমাদের দাম্পত্য জায়গা, সপ্তমপতিকে রবি, আপনার রাশিতে অবস্থান করছে 16 মার্চ পর্যন্ত, সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে। প্রথম কথা, কুম্ভ রাশির বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা, যারা লাভ ম্যারেজ করতে চাইছেন 16 মার্চের আগে পর্যন্ত কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে, কারণ সপ্তমপতি সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে। এবার আসা যাক আপনাদের ডেলি ইনকাম। দেখুন, শনিও কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, রবিও কিন্তু দিচ্ছে, অর্থাৎ এবং রবি আপনার 16 মার্চের পর দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, অর্থাৎ ডেলি ইনকাম আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে এই মার্চ মাসে। ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, আপনার সপ্তম ভাবে কি অবস্থা, ভাবাধিপতি দ্বিতীয়ভাবে এবং রাশিতে অবস্থান করছে, বুধ আপনার রাশিতে অবস্থান করছে এবং 16 মার্চের পর থেকে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি আবারও বলবো, ইনভেস্টমেন্টের জায়গাটা বলবো 16 মার্চের আগে আপনার ইনভেস্টমেন্ট করুন। আপনি কুম্ভ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু কনসাসে থাকুন, কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, কাপড় জামা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অর্থাৎ আপনি গার্মেন্টসের বিজনেস করছেন বা কসমেটিক্সের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নিয়ে আসতে চলেছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। ভাগ্য বা আপনাদের কেমন যেতে চলেছে, ভাগ্যাধিপতি শুক্র আপনাদের তুঙ্গগৃহে অবস্থান করছে, ভাগ্যের তো ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং আটকে থাকা কাজগুলো আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন হবে। দীর্ঘদিন আটকে আছে, কি করবেন উপায় পাচ্ছেন না, কিন্তু এই মার্চ মাস আপনাদের জন্য, মার্চ মাসে কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং 12 মার্চের পর থেকে আপনার ভাগ্যাধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে। কি বলবো, যখন ভাগ্যভাবকে সরাসরি ভাগ্যাধিপতি দৃষ্টি দেয় কিনা, ভাগ্যক্ষেত্র কিন্তু বৃদ্ধি করে, আপনার ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনাগুলো চলছিল, সেই বিড়ম্বনা আপনারা কাটিয়ে উঠতে চলেছেন, লিখে রাখুন। এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে শুক্র যেহেতু আপনার 12 মার্চের পর শত্রু গৃহে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উটকো কোনো সমস্যা চলে আসতে কিন্তু পারে, রাহুর সাথে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে সুখে বাধা আসতে পারে, কোনো একটা ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে সুখের ক্ষেত্রে, কারণ আপনাদের চতুর্থপতি রাহুযুক্ত, সুখে কিছুটা হলেও বাধা, কিছু মানসিক দুশ্চিন্তা, মানসিক ডিপ্রেশান, এই জায়গাগুলো আপনাদের কিন্তু দিতে চলেছে। কবে না, 12 মার্চের পর থেকে। এবার আসি আপনাদের কর্ম, কেরিয়ার। দেখুন, কর্মাধিপতি মঙ্গল সরাসরি কর্মভাবকে দেখছে 12 মার্চ এবং 13 মার্চের পর থেকে আরও লাভ আপনারা পাবেন। আপনি চাইবেন আরও ভালো পারফরমেন্স করছে করতে, কাজের কর্মক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স আপনি কিন্তু করতে চাইবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, আপনি আপনার বসের মন জয় করতে চাইবেন, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বসের মন জয় আপনি করতে চাইবেন, কাজের ক্ষেত্রে আপনার চাইবেন যে আমি একটা ভালো প্রমোশন যেন আমি পাই, সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজগুলো আপনি কিন্তু করবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, অর্থাৎ ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ দেখা কিন্তু যাচ্ছে। অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলি, দেখুন, আপনার দ্বিতীয়ভাবে
বৃহস্পতি অবস্থান করছে, আপনার একাদশপতি, আপনাদের ইনকামের জায়গা বাড়বে, আপনার প্রফিটের জায়গা কিন্তু বাড়বে, সাকসেস আপনার নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে। কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতি যেমন আপনার মজবুত হবে, তেমনি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। থার্ড হাউসে রাহু অবস্থান করছে, আপনার অনলাইন কাজ, মার্কেটিংয়ের কাজ, বুধ অবস্থান করছে, যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো এজেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি বিশেষ করে ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবং রাহু কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং অনলাইন এই জায়গাগুলো কিন্তু একটা করবে। রাহু আপনার ফরেন থেকেও, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন, ফরেন থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। কী উপায় করবেন? আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, এবং আপনারা যতদিক ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ আপনারা করতে পারবেন, ততদিক মুশকিল আসান আপনাদের কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।